আজকে যারা মুফতি সাহেবের বিরুদ্ধে ফতোয়াবাজি করো, সংগঠনের বিরুদ্ধে ফতোয়াবাজি করো, নিজেরা যে আগুন ঘরে লাগিয়েছো এই জন্যে ওরা উঠে পড়ে লেগেছে। নিজের নামে দরুদ না পড়লি নামাজ হবে না। আপনারা মানুষ হলি, আমি নূরের তৈরি, এ কথাগুলো যখন বড় মুখ করে গাল ফাঁক করে বলে রেখেছো, তারা বলবে না? বলবে না যে সবাই মাটির তৈরি, আমি হুনো হয়ে গেছি নূরের তৈরি। খা জুতো, খা খা জুতো। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত একটু বাঘের মতো ঘুমিয়ে আছে, তবে বাঁদর কটারও বলছি বেশি কাটি মারিস নে। সুতরাং পরিষ্কার কথা, যদি তারা বসতে চান, ভাই আমাদের যোগ্যতা না থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি, জি আমাদের মধ্যে এখনো সবাই মরে যায়নি, জি শামসুর রহমান সাহেব হুজুর তিনি কবরে গেছেন, আল্লাহ তারে জান্নাতবাসী করুন, তিনি তার কলিজার টুকরা মুফতি আব্দুল কাইয়ুমকে আজও আমাদের মাঝখানে রেখে গেছে। প্রিয় ভাই, আমরা কজন খুজরো যারা, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা যদি পরাজিত হই, কম্পাউন্ডার যদি হেরে যায়, সার্জেন্ট পিছনে আছে, ডর নেই হ্যায়। প্রিয় ভাই, অঙ্গ বাড়বো না, একটা প্রসঙ্গ একটুখানি ক্লিয়ার না করলে যেন কেমন লাগছে, হয়তো আপনারাও শুনে থাকবেন, ফুরফুরা শরীফে রসুল এসেছেন, খোলাফায়ে রাশেদীন এসেছেন, এইটাকে নিয়ে যারা ব্যঙ্গ করছে, ব্যঙ্গটা দাদা হুজুরের ব্যঙ্গ নয়, ফুরফুরা সিলসিলার ব্যঙ্গ নয়, মূল ব্যঙ্গ করেছে রসুলকে। রসুলের ব্যঙ্গকারীকে কতল করা ওয়াজিব মনে করা যায়, শুধু এটা অমুসলিম রাষ্ট্র বলে, জি এই রাষ্ট্রে ইসলামী হুকুমত নেই, যদি থাকতো দেশের ওলামারা বলতো রসুলের দুশমনগুলোকে কতল করে দাও, কিন্তু ইসলামী হুকুমত নেই, খেলাফত নেই, ওই জন্য কতল করা যাবে না, কিন্তু অন্তত এদের প্রতি সমস্ত ঘৃণাকে এক জায়গায় করে এই ঘৃণাটা দেন, কারণ আপনি আশেকে রসুল, আপনি আপনি নবী পাককে মহব্বত করেন। আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আল্লাহর রসুলের জন্য যদি জীবন দিতেও হয় কারা কারা দেবেন একটু হাত ওঠাবেন? নারাই তাকবীর, আর একটু জোরে নারাই তাকবীর, সিলসিলায় মুজাদ্দিদুজ্জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসিন, খাদিজাতুল কবরা বালিকা মাদ্রাসা ইতিমখানা, নারাই তাকবীর। দলিল আমার কাছে সব আছে, মোবাইলে আছে, কিছুটা নোট করা আছে, দলিলগুলো আজকে দেব না, দেখি বসার ব্যাপারে কোনো চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে কি না। আজকে দলিল দিলি তো আর বসার জায়গা থাকবে না, জি সার্জেন্ট পেছনে আছে, আমি যা একটুখানি আলোচনা করেছি ক্ষমা করবেন, জি কষ্ট দিয়েছি মাফ করবেন, জি মাঝে মাঝে না বাঘ ঘুমায়, বাঘ বাঘরা যখন ঘুমায় না, তখন বাঁদর এসে কি করে, কাটি মারে, বাঘ দেখতেছে বাঁদরের আর কি করব, কাটি দিচ্ছে দেখিয়া, ভাই কাটি দিতে দিতে পায়ে দেশে, হাতে দেশে, কোমরে একটু দেশে, অনেক জায়গায় কাটি দেশে, দিদি 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 দিদি, যখন বাঘ নড়ে না, ও মনে করতে মরে গেছে, কি মনে করছে মরে গেছে, এবার মাথা এসে চোখ টেনে দেখতেছে বাঘ মরা না জানত, আর যেই চোখ টানতে গেছে দেশে এক বাঁহাতে থাপ্পড়, একে থাপ্পড়ে 40 গজ দূরে গিয়ে পড়েছে। প্রিয় ভাইরা, নমনীয়তা আমরা দেখাই, আমরা নমনীয়তা দেখাই বলে তারা মনে করেছে যে কেতাব পত্র ভুলভাল ব্যাখ্যা দিলে এটাই জনগণ বুঝে যাবে, বসিরহাট হুজুরের লেখা কেতাব দিয়ে দলিল দিচ্ছে রসুলকে হাদের নাদের জানলে কুফর হবে, ওটা আমরা জানি না, তোমরা ভালো জানো, আমরা কেউ রসুলকে হাদের নাদের জানি? রসুলকে হাদের নাদের মানি, আমরা বিশ্বাস করি আল্লাহ হাজির, আল্লাহ নাজির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অবস্থায় হাজির নাজির মানি না আমরা, তবে এটাও বিশ্বাস করেন যে আল্লাহর রাসূল তামাম দুনিয়া কুল কায়নাত তিনি ঘুরতে পারেন, যেতে পারেন, যেখান ইচ্ছা আল্লাহ তারে নিয়ে যেতে, প্রত্যেকটা মোমেনের কবরে রসুলকে নিয়ে যাওয়া হয় বা রসুলকে দেখানো হয়, জি আর বলা হয় মান হা, জি জিজ্ঞেস করা হয় মান হা উলাইর রাজুল বা মান হাযা আর রাজুল, ইনা সম্পর্কে চেনো কিনা জানো কিনা, তো রসুল
রাসূল একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাম পৃথিবীতে হাজারো লাখ কবর প্রতিনিয়ত হচ্ছে সব কবরে রাসূলকে নিয়ে যাওয়া হচ্ছে বা রাসূলকে দেখানো হচ্ছে এটা কি করে পসিবল আসলে এরা নাম লেসে আহলে হাদিস আসলে এরা আহলে হাদিস নয় এরা হাদিস ধ্বংস করার জন্য ওই নামটা নিয়েছে আর রাসূলের হাদিসেও এটা বলা নেই যে তোমরা আহলে হাদিস হও হুজুরের হাদিসে বলা আছে যে তোমরা মানে হাব্বা হাদিসি নেই মানে হাব্বা সুন্নতি আছে ফাকাদ আহাব্বানি বলা হয়েছে ও মানে হাব্বানি তো কানা মাই ফিল জান্নাহ সুবহানাল্লাহ বলেন রাসূল তো বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ এক নম্বর কি বলেছেন কিতাবুল্লাহ কিতাবুল্লাহ মানে কিতাব তারপরে কি বলা হয়েছে ও হাদিস কি বলা হয়েছে ও সুন্নাতা রাসূলিহি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো আল্লাহর রাসূলের সুন্নাতগুলি আমরা মানি হাদিসগুলো থেকেই সুন্নাত প্রমাণিত যারা তথাকথিত আহলে হাদিস দাবিদার এদের মুখে দেখবেন না কোনোদিন বিশ্বাস করেন এরা মদের বিরুদ্ধে কিছু বলে না এরা জেনার বিরুদ্ধে কিছু বলে না গান বাজনার বিরুদ্ধে কিছু বলে না এরা হারামের বিরুদ্ধে কিছু বলে না সুদের বিরুদ্ধে কিছু বলে না ঘুষের বিরুদ্ধে কিছু বলে না জেনা ব্যভিচার ধর্ষণের বিরুদ্ধে এরা কিছু বলে না এরা বলে তা দেখবেন যারা রাসূলের মহব্বত নিয়ে চলেন যারা রাসূলের শানে দাঁড়িয়ে একটু কিয়াম করেন বা যারা রাসূলের মিলাদুন নবীর মাসে রাসূলের শান আর মানের মর্যাদার আলোচনা করেন এদের কাজই হলো তাদেরকে বেদাতি বলা তাদেরকে জাহান্নামী বলা ওরা হারামের বিরুদ্ধে কিছু বলে না এরা এরা শুধু করে তাদের বিরুদ্ধে সমালোচনা তাদের বিরুদ্ধে এদের হুংকার যারা রাসূলের প্রেম মহব্বত কলিজায় রাখে যাই হোক ভাই আমি আর বাড়ছি না আমি অন্যের হক নষ্ট করব না যদি হয় ক্ষমা করবেন এতটুকু আজ আপনাদের কাছে পরিষ্কার মেসেজ আমাদের আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় আসি ছিলাম থাকব মুজাদ্দিদুজ জামানের তরিকার উপরে ছিলাম আসি থাকব এবং মরণ পর্যন্ত আমরা হানাফি মাযহাবের মাসলাকের উপরে থাকব বলুন জোরে ইনশাআল্লাহ যত ঝড় আসুক যত তুফান আসুক যত রকমের ইয়াস আসুক আইলা আসুক আর যায় আসুক আমফানও যদি আমাদের উপরে আসে হানাফি মাযহাব থেকে চুল পরিমাণ সরবেন আহলুস সুন্নাতুল জামাত তত আল্লাহর রাসূল এবং সাহাবীদের আকীদা থেকে সরে যাবেন মুজাদ্দিদুজ জামানের সিলসিলা জি দাদা পীরের তরিকা থেকে আমফানও যদি আসে সরবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগ্রাম ওটাই সংগ্রাম মুফতি সাহেবের ওটাই সংগ্রাম আঞ্জুমানের ওটাই সংগ্রাম কত লোক আমাদের কাফের বলল কত লোক সিলসিলা বিরোধী বলল কত লোক বয়কট করল কত লোক আমাদের কিছু কত কিছু বলল কিন্তু এর পরেও আমরা সেই মুজাদ্দিদুজ জামানের সিলসিলায় ছিলাম আসি এবং জোরে বলেন প্রিয় ভাইরা তবে ওই মশারি সার পোকা লেগেছে ঘরে ভাই তো মশারি টাঙিয়েও সার পোকা মারা যাচ্ছে না তা বউ যুক্তি দিচ্ছে শোনো মশারিতে আগুন দে দাও দিন দেখি সার পোকা মরে কি না দেখি কি বলেছে তো ঠিক বলেছিস শালা সার পোকা না মারলি হবে না দে মশারিতে আগুন লাগিয়ে দে মশারিতে আগুন লাগিয়েছে সেই আগুন বেড়ে পুরো ঘর জ্বলেছে স্বামী স্ত্রী দুজন তখন বার হওয়া কোন দিক দিয়ে পালাবি পালা বাইরে এসে বলতেছে সর্বনাশ করলি বউ তখন কি বলতে জানিস আরে বিন সে কি বলতেছে ঘর পড়ে পড়ুক সার পোকা তো মরিছে বুঝতে পারেননি আজকে যারা মুফতি সাহেবের বিরুদ্ধে ফতোয়াবাজি করো সংগঠনের বিরুদ্ধে ফতোয়াবাজি করো নিজেরা যে আগুন ঘরে লাগিয়েছো এই জন্যে ওরা উঠে পড়ে লেগেছে নিজের নামে দরুদ না পড়লি নামাজ হবে না আপনারা মানুষ হলি আমি নূরের তৈরি এ কথাগুলো যখন বড় মুখ করে গাল ফাঁক করে বলে রেখেছো তারা বলবে না বলবে না যে সবাই মাটির তৈরি আমি হুনো হয়ে গেছি নূরের তৈরি খা জুতো খা খা জুতো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটু বাঘের মতো ঘুমিয়ে আছে তবে বাঁদর কটারও বলছি বেশি কাটি মারিস নে